বঞ্চিত মানুষের কথা, পাওয়া না পাওয়া, পরাজিত মানুষের কথা, শূন্যতা। রামকৃষ্ণ বলেছিলেন, টাকা মাটি, মাটি টাকা। মাটি থেকে তো টাকা পাওয়া যায় না, কিন্তু এই টাকাই হয়তো একজন মানুষকে মিশিয়ে দিতে পারে মাটিতে। যে সময় বা যে বিষয়টা আমরা কিছুদিন আগেই দেখেছি এবং সেই নিয়ে অনেক প্রশ্নও আমাদের মনে হয়েছে, সেই প্রশ্নের উত্তরগুলো দিতে এবং সেই সময়ের কিছু ছবি তুলে ধরতেই হয়তো পরিচালক শুভেন্দু ঘোষের ছবি শূন্যতা। এই বিষয়ে আলোচনা করতেই আমাদের সঙ্গে আজকে রয়েছে শূন্যতার টিম। রয়েছেন এই ছবির প্রযোজক উদয় সিং, রয়েছেন অভিনেতা পৃথ্বীরাজ এবং তুহিনিকা। প্রথমে সবাইকে ওয়েলকাম জানাই। ফার্স্টে যেটা আপনার কাছে যাব, মানে শূন্যতা যেটা নিয়ে ছবি আমরা সকলেই জানি, ডিমনিটাইজেশন, এই বিষয়টাকে ছবির, মানে ছবির বিষয় হিসেবে কেন বেছে নেওয়া? না, প্রথমেই আমি একটা জিনিস বলি, দ্যাট উই আর নট আগেনস্ট দ্য গভর্নমেন্ট, নট ইন দ্য ফেভার অফ গভর্নমেন্ট। শূন্যতা হলো একটা কমন মানুষের ছবি, আপনার ছবি, আমার ছবি। কিছু কিছু ইনসিডেন্টসও ঘটেছে আফটার 9th of November, ওটাই আমরা এখানে তিনটে স্টোরি মিলে ধরে দেখেছি। যখন আমার প্রথম ওয়েন আই হার্ড দ্য স্ক্রিপ্ট, শুভেন্দু ঘোষ রাজ যখন আমাকে স্ক্রিপ্টটা বলেন, এটা ওনারই স্ক্রিপ্ট, আই এম এক্সাইটেড। দো ইটস আ ফার্স্ট ডিমনিটাইজেশন ফিল্ম ইন ইন্ডিয়া, তো এইটা নিয়ে আমি খুব এক্সাইটেড ছিলাম। আই ডোন্ট নো, ইউ হ্যাভ টু ডু ইট। এই জন্যই আমার আজকে শূন্যতা করা। যে বিষয় সেটা তো খুব সেন্সিটিভ বিষয়, তো কি মনে হয় যে সেটা মানুষ কতটা পজিটিভলি নেবেন? এটা মানুষ পজিটিভ বা নেগেটিভ আমি বলবো না, মানুষ এটা গ্রহণ করবে। কজ এটা কিছু কিছু ইনসিডেন্টস এমন ঘটেছিল যেটা মানুষ যখন হলে বসে ফিল্মটা দেখবে তখন নিজেকে রিলেট করতে পারবে, বাবা এটাও ঘটেছিল, বাবা না এটা তো আমার সঙ্গে হতে পারতো, রাইট? না, তো এটাই আছে এখানে, কোনো পজিটিভ বা নেগেটিভ কিছু এমনি থ্রো ব্যাক করা হয়নি। হ্যাঁ, কিছু কিছু লাইক যেখানে বলতে পারো ইলিটারেসি কিছু আছে এখানে, যেটা ওটার জন্য আজকে এই প্রভাবটা মানুষের উপর পড়েছে, নট ওয়েল, নট অ্যাওয়ার, ঠিক আছে, অফ দ্য সোসাইটি, ওটার একটা এফেক্ট এখানে একটা পড়েছে, ঠিক আছে। বাস এই 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 জিনিসগুলো, অদারওয়াইজ নেগেটিভ পজিটিভ বলে এখানে কিছু নেই, ঠিক আছে। অ্যান্ড আফটার ডিমনিটাইজেশন যখন গভর্নমেন্ট যখন এটা যখন এটা বলে আউট অফ, যখন 9th of November এর পর হঠাৎ করে যখন সব একটা শক, মানে পুরো ইন্ডিয়াতে একটা প্রিপেয়ার ছিল না, তো আমার মনে হয় তখন ওই টপিকটাকে ধরে এখন আনা, এটা উইদিন 31st March, ঠিক আছে, এটা আমার কাছে, আমার মনে মানুষের কাছে একটা গ্রহণযোগ্য, আমাদের কাছে একটা গ্রহণযোগ্য। কজ আমি জানি আর আমরা এটা জানি বলবো, প্লাস আমরা এটা ডিসাইডও করেছিলাম যে এটা 31st March এর একটা রিলিজিং করার, কারণ এটা ইয়ার এন্ডের মধ্যে একটা পড়ে, ঠিক আছে। তো সবাই আরও এক্সাইটেড আছে, আমরাও অনেক এক্সাইটেড আছি। লেটসি, আই হোপ, ক্রস মাই ফিঙ্গার, লেটসি কী হয় দেখা যাক, সব অডিয়েন্সের উপরে আছে এবার। আচ্ছা, এত তাড়াতাড়ি বিষয়টাকে গুছিয়ে নেওয়া সেটা যথেষ্ট টাফ ছিল, সেটা নিয়ে আমি কথা বলবো, কিন্তু ফার্স্টে তোমাদের দুজনের কাছে যাব। আমরা শুনলাম যে তিনটে গল্প আছে, কে কোন গল্পে কীভাবে আছো যদি একটু বলো। তিনটে গল্প, প্রথম গল্পে বেসিক্যালি একটা মা মেয়েকে নিয়ে গল্প, দ্বিতীয় গল্পে আমি আছি, আমার সাথে অনন্যা বলে একজন আছে, ইটস অ্যাবাউট নিউলি ম্যারিড কাপল যার একটা বাচ্চার শরীর খারাপ, তো তারা গ্যাংটক সিকিম থেকে আসছে, এসে এখানে তার বাচ্চা ট্রিটমেন্ট করাচ্ছে। সেই সময়, মানে যেই সময় ওরা আসে তাদের অসুস্থ সন্তানকে নিয়ে, সেই সময় ডিমনিটাইজেশনটা ঘটে। দ্য চাইল্ড ওয়াজ অ্যাডমিটেড টু দ্য হসপিটাল, সেই দিন ডিমনিটাইজেশনটা হয়। আর এই ডিমনিটাইজেশনের জন্য কী কী ফেস করতে হয়, মানে হসপিটালে ক্যাশ না নিলে ভালো, কার্ড দিলে ভালো, একজন ক্যাশ নিয়ে এসেছে, মানে অসুবিধা প্লাস সুবিধা, মানে সব মিলিয়ে মিশিয়ে, মানে মানে সেই সময়টা সাধারণ মানুষ যেটা ফেস করেছিলেন, এরকম সিচুয়েশনে তো অনেকেই ফেস করেছেন। অ্যাজ রিজিউ অলরেডি সেড, যে মানে দেয়ার ইজ নো, মানে মানে কোনো পক্ষপাতিত্ব নেই এখানে, মানে এখানে আমরা কোনো দিককে সাপোর্ট করিনি, কাউকে বলিনি ভালো বা বাজে, তা না, আমরা খালি এটা দেখিয়েছি যে কি কি সিচুয়েশনের সামনে মানুষ এসেছে, মানে কি সিচুয়েশনে মানুষ পড়েছে সেটা অনেকেই হয়তো জানে না, অনেকেই হ্যাঁ হয়তো জানে না, প্লাস অনেকে হয়তো ফেস করেওছে সেটা, সেটাই তো, সেইটা অনেকটা রিলেটেবল হবে, মানে অনেকেই বুঝবে যে হ্যাঁ, মানে এইটা হয়তো হয়েছিল, হয়ে থাকতে পারে এরকম একটা সিচুয়েশনে। সো মানে সাধারণ মানুষের কাছে খুব রিলেটেবল ব্যাপারটা।
3 lakh rupees. Gilly. Hey. Agar wale kalo password kalo hajar gulo kothay re? এবার তুই নিকার কাছে যাব আমরা যেমন পৃথিরা যে গল্পটা শুনলাম তোমার গল্পটা কি রকম বেসিক্যালি তিনটে গল্প তো রয়েছে সেক্ষেত্রে আমি যেটাতে আছি থার্ড পার্টে ঠিক আছে সেখানে একটা গ্রাম্য পরিবেশ যেখানে আমার বাবা মা বাবার চরিত্রে দেবেশ রায় চৌধুরী আছেন মা সোমা চক্রবর্তী এবং তাদের মেয়ে হিসেবে আমি এখানে রয়েছি একটা গ্রামের সাধারণ মেয়ে যেরকম হয় এবং তার বাবার যেটা চরিত্রটা মানে টাকাকে ভীষণ ভালোবাসে আর কি এবং এতটাই ভালোবাসে যে ওটাই বলা যায় এতটাই ভালোবাসে যে সেটাকে মানে জমিয়ে রাখা হ্যাঁ জমিয়ে রাখার একটা প্রবণতা তো রয়েছেই আর গ্রামের দিকে কি হয় বেসিক্যালি আমাদের যেটা ওই ব্যাংক অ্যাকাউন্ট সবার কিন্তু সেটা পসিবল না বা রাখতে চায় না সেটা যে কতটা জরুরি সেটা সেই গুরুত্বটা বোঝে না অ্যাকচুয়ালি লোকে হ্যাঁ এক্স্যাক্টলি তো সেই কারণে তার একটা হিউজ অ্যামাউন্ট জমছে 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 সে মানে রীতিমতো মেয়ের পড়াশোনা বন্ধ হয়ে যায় এরকম একটা ব্যাপার রয়েছে যে টাকা খরচা হবে বলে মেয়ের পড়াশোনা নিয়ে কোনো রকম কোনোদিন গুরুত্ব দেয়নি ইনফ্যাক্ট তার বিয়ে নিয়েও নয় তো এরকম হতে হতে একটা টাইমে যখন এই ডিমনিটাইজেশনের ঘটনাটা ঘটে তারপরে তাকে কি ফেস করতে হচ্ছে ওটাই আমরা দেখব এখানে তারপরে আর কিছুই থাকে না হ্যাঁ এক্স্যাক্টলি যেটা সেটাই শূন্যতা আসে শূন্যতা সমাজ এবং সময় সাধারণ মানুষের কথা বঞ্চিত মানুষের কথা পাওয়া না পাওয়া পরাজিত মানুষের কথা শূন্যতা আচ্ছা হ্যাঁ এটাই জিজ্ঞেস করছি শূন্যতার নামটা কি এটা ভেবেই যে মানুষের ভান্ডার শূন্য হচ্ছে আসলে না মানুষের ভান্ডার শূন্য হচ্ছে শূন্য হওয়া নয় বাট স্টিল ইয়েস মানে এট দা এন্ড অফ দা ডে যে লাইফে যে এমটিনেসটা আসলো কেন আসে সেটা দেখানো হয়েছে বাট সবকিছু পেয়েও কিছু না পাওয়ার মতো মানে আমি মনে করি শূন্যতা ইজ নট অনলি টু ডু উইথ তোমার ব্যাংক অ্যাকাউন্ট শূন্য হয়ে গেল ইয়া ওটা ইটস নট দ্যাট ইয়া মানে তার জন্য যে মানুষের ইমোশনস মানে ফ্রম দ্য ইনসাইড ইউ ফিল এম্পটি বিকজ অফ আ ফিউ ইনসিডেন্টস দ্যাট হ্যাপেন্ড এন্ড সেটা কিছু শেখাচ্ছে এবং সেটা কিন্তু এফেক্টিভনেস রয়েছে অনেকটা এটাই দেখানো হচ্ছে অফ কোর্স মানে ডিমনিটাইজেশন যখন তখন টাকার সঙ্গে তো একটা লিংক আছে কিন্তু আসল শূন্যতা হলো মানুষের ভিতরে সেইটা দেখো একদম একদম তো তোমরা প্রথমে যদিও ক্লিয়ার করলে তবুও আমি আবার জানতে চাইবো যে এইটা তো ডিমনিটাইজেশন হওয়ার পর কি কি নেগেটিভ দিক এসেছিল মানুষের জীবনে সেটাই দেখানো হয়েছে তো সেক্ষেত্রে পজিটিভ তো কিছু দেখানো হচ্ছে না না পজিটিভ আছে ডেফিনেটলি আছে আচ্ছা পজিটিভ মানে এটা আপনারা যখন দেখবেন ফিল্মটা তখনই বুঝবেন ইয়েস দেয়ার ইজ অ্যান পজিটিভিটি কেন আমি বলি আপনাকে আমি দুটো ছোট উদাহরণ দিই কেন কি আমরা যেমন 2009 যখন আফটার 9th of November এক মাস পর যখন রিলিজ হলো মার্কেটে তো সেইগুলোকে আমাদের এখানে তুলে ধরা হয়েছে ঠিক আছে আমাদের এখানে নতুনত্ব কিছু জিনিস তুলে ধরা হয়েছে কিন্তু সেটা এখন আমি এক্সপ্লোর করছি না ঠিক আছে বাট আমার মনে হয় এখানে শুধু নেগেটিভিটি দেখেছে এমন কোনো না ঠিক আছে এখানে পজিটিভিটিও আছে অ্যাট দ্য শুধু এটাই আমি বলতে পারি যে অ্যাট দ্য এন্ড অফ দ্য চ্যাপ্টার শূন্যতা তিনটেতে এইটা হলো তিনটে গল্প আলাদা তিনজনের জীবনে শূন্যতা ঘটেছে তো মানে সেটার সঙ্গে দ্যাট ডাজন্ট মিন যে বাকি সবার সঙ্গেও এরকম ঘটেছে বিকজ অফ ডিমনিটাইজেশন না না ও ওদের জীবনে ঘটেছে মানে এই 9th অফ নভেম্বর তিনটে গল্প মানে তিনটে ইনসিডেন্ট এখন তুলে ধরেছি আর এবং সেটা যদি কোইনসিডেন্টালি হয়তো কারোর কারোর সাথে সাধারণ মানুষের সাথে মিলে যেতেও পারে সেটা প্রথম যে ছবিটা সেখানে এটাও বলা হয়েছে বিশেষভাবে যে যদি ব্যাংকে যাও তাহলে মানে সেটাই ইট উইল নট বি আ প্রবলেম রাইট 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 এটা বন্ধ হয়ে গেছে ইয়ে আর চলনে বালা নেই হ্যায়
500,000 টাকা নোট বাতিল হলো কেন? জবাব চাই, জবাব দাও। আচ্ছা, এইটুকু সময়ের মধ্যে ভেবে ব্যাপারটাকে আর কি পুরো এক্সিকিউট করা, সেটা তোমাদের জন্য আমার মনে হয় টাফ ছিল, যে অভিনয়টা খুব কম সময়ে নিশ্চয়ই হয়েছে শুটিংটা, আর আপনার জন্য কেমন ছিল? আমার জন্য অভিজ্ঞতাটা বলতে, যখন আমি প্রথম স্ক্রিপ্টটা শুনি, জাস্ট 3 দিনের স্ক্রিপ্টটা লেখা হয়েছে। তো 3 দিনের স্ক্রিপ্টটা লেখার পর আমার মনে হলো কি না, আমাদের হাতে বেশি সময় নেই, কজ ইউনো 31st আমাদের একটা মাথায় ছিল, 31st অফ মার্চ ডেটটা। প্রথমে আমরা ভেবেছিলাম এটা জানুয়ারিতে রিলিজ করবো, বাট ডিউ টু সাম ইস্যুস হতেই পারে, ঠিক আছে, তো আমরা এটাকে শুটিংটাকে একটু পিছিয়ে জানুয়ারিতে করলাম। যখন এটা থার্ড পার্ট, যখন শ্যুটটা চলে জানুয়ারিতে, আফটার দ্যাট এটা মার্চে আমরা রিলিজ করছি। তো আমরা এটা ভেবে, আদারওয়াইজ এমন এটা সব বলতে গেলে যদি আমরা এমনি ধরি তাহলে অ্যারাউন্ড 30 ডেজে শুটিং হয়েছে, অ্যারাউন্ড মোর অর লেস। আচ্ছা, 30 ডেজের মধ্যে শুটটা হয়েছে। আচ্ছা, এবার আমি জিজ্ঞেস করব যে এটা তো আমরা সিনেমার কথা বলছি, কিন্তু রিয়েল লাইফেও তো আমরা সকলেই প্রবলেমটা ফেস করেছিলাম, কে কতটা মানে কোনো এরকম ইনসিডেন্ট আছে যে সেই দিন আমার কোনো ভালো লাগা ছিল না? আমি এটাই বলতে গেছিলাম ফার্স্ট অফ অল কি, বাট আমি এটিএম নিয়ে বড় প্রবলেম ফেস করেছি, কারণ তখন ম্যাক্সিমাম কি এটিএম এ নো ক্যাশ, মানে ভীষণ ভাবে ভীষণ প্রবলেম হয়েছে। ধন্যবাদ বোধহয় আমরা জেনেছিলাম, তারপর এটিএম এ লম্বা লাইন ছিল, লম্বা লাইন, আর মানে যখন যাচ্ছি আইদার লাইন একটু আগে তুমি যেটা বললে মানে কষ্ট করলে কেষ্ট পাওয়া যায় লাইক দ্যাট, এই চেঞ্জটার পরে তোমরা তাই তো আশা করি সকলেই এখন সেটা ওই যে কষ্টটা এখন ওটা প্রতিফল হচ্ছে, এখন পজিটিভিটিও বেরোচ্ছে, ঠিক আছে, বাট স্টিল আমি কিন্তু আবার এখানে বসে বলছি যে এটা উই আর নট এগেইনস্ট দা গভর্নমেন্ট, নট ইন দা ফেভার অফ গভর্নমেন্ট, দিস ইজ দা স্টোরি অ্যাবাউট আ কমন পিপল, আপনার স্টোরি আমার স্টোরি, ইয়া। মনায় ছেড়ে বাসি নজর না লেগে যায় পরের ঘরে আপনে হব নিজ ঘরে পড়ব, ডাল ভাত আর শাক মাছ চুনো মাছ কোথায়? দুদিনের আনা মাছ থাকে নাকি? থাকবে, মেয়ে তো বড় হয়েছে, সারা জীবন বিয়ে দিতে হবে, তো বাজারে ধার কত জানিস? আমরা নরকে বাস করছি। আচ্ছা, আমি আপনার কাছে যাব যে এখানে কি আমরা বেশিরভাগ নতুন মুখদেরই দেখতে পাবো এই ছবিতে? না, ফার্স্ট যেটাতে আছে নতুন মুখ আছে বলতে পারো, সেকেন্ড থার্ড যে না আছে উনি তো পৃথিবী আছে, না আছে, থার্ডের মধ্যে দেবেশদা আছেন, দেবুদা আছেন, সুমা চক্রবর্তী আছেন, যেহেতু এখানে আমার ফার্স্ট আমার মনে হয় এখানে স্টারকাস্ট যে ম্যাটারটা আছে না, আমি যে স্টারকাস্টটা যদি এখানে আমরা রাখতাম তো আমার মনে হয় এটা ইটস আমার জায়গা, আমি রাস্তায় যাচ্ছি, আমি আজকে বাসে যাচ্ছি, আমি একটা সফর করলাম, বা আমি ব্যাংকে এটিএম এ দাঁড়িয়ে ছোট একটা সফর করলাম, ঠিক আছে, এইগুলো কমন জোনে, কিন্তু দ্যাটস ওয়াই আমি আরো আরো ভেবেছিলাম স্ক্রিপ্টে যে আমরা কেন একদম কমন লোককে নিয়ে করি, সেটাই মানে আড্ডা যদি এখনো শেষ নয়, আরো দুজন আসবেন এই ফ্যামিলির, আমরা যেটা শুনছিলাম যে এটা একটা ফ্যামিলি, এই ফ্যামিলি আরো দুজন আসবেন, কিন্তু এই দুজনকে বিদায় নিতে হবে, তো যাওয়ার আগে নিজের এই ছবি নিয়ে কিছু বলতে চাও তোমরা দর্শকদের? অবশ্যই বলতে চাই যে ছবিটা ভালো লাগবে এবং সবাই এসে দেখুন, এটা মানে কমার্শিয়াল মুভিটা তো আছেই, সবাই আমরা দেখেই থাকি ন্যাচারালি, কিন্তু এটা দেখলে আই ডোন্ট থিঙ্ক কেউ বলবে যে নেগেটিভ কিছু, ভীষণই ভালো লাগবে, সবাই আসুন, শূন্যতা আমরা দিচ্ছি, আপনারা পরিপূর্ণ করে তুলুন আমাদেরকে, বাটাই থ্যাংক ইউ। তুমি বলার এইটুকুই আছে যে ছবিটা, যেটা আমি অনেকবার বললাম এই ইন্টারভিউতে বা এই আড্ডাতে রাদার, যে এভরিবডি উইল বি এবল টু রিলেট টু দিস মুভি, যে গল্পগুলো বলা হয়েছে সাধারণ মানুষের গল্প, আমি আপনি আমরা সবাই এটা ফেস করেছি, বা এমন কাউকে হয়তো চিনি যে ফেস করেছে, আপনারা আসবেন দেখবেন,
আপনাদের সাপোর্ট অ্যান্ড লাভ ইজ হোয়াট উই নিড অ্যান্ড আশা করি আপনাদের সবার ভালো লাগবে শূন্যতা থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আমিও চাইবো যে শূন্যতা শূন্যতা না নিয়ে এসে বরং মানুষের ভালোবাসায় ভরপুর হয়ে উঠুক থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ থ্যাংক ইউ খাপাউল খাপাউল কেন ঘর বানাইলে গো শূন্যতা পরিবারকে আরো একটু ভরিয়ে দিতে আমাদের সঙ্গে এখন রয়েছে এই পরিবারের দুজন গুরুত্বপূর্ণ মেম্বার রয়েছে স্বরলিপি এবং অনন্যা তোমরা দুজনকেই ওয়েলকাম জানাই ফার্স্টলি আমরা কিছুটা জেনে নিয়েছি এর আগে এই ছবির দুটো গল্প নিয়ে তোমাদের কাছ থেকে আবার তোমাদের গল্পগুলো নিয়ে জানবো মানে আগের গল্পগুলোর সাথে তোমরা কেউ কি কোনোভাবে রিলেটেড না আমাদের এখানে শূন্যতা পুরো ছবিটাই তিনটি ছোট ছোট গল্প এবং আমরা দুজনেই দুটি আলাদা গল্পে কাজ করেছি আচ্ছা আগের বার পৃথ্বীরাজ ছিল তুমি কোথায় পৃথ্বীরাজের সঙ্গে আমি ম্যাচ করেছি সেটা নিয়ে যদি একটু বলো যে তোমাদের একটা ফ্যামিলির গল্প এখানে দেখানো হয়েছে মানে প্রথম যেটা বলি যে আমি আর পৃথ্বীরাজ যে ছবিটাতে কাজ করেছি সেটা একেবারেই আমাদের মানে আমি আপনি যে ধরনের পরিবার থেকে বিলং করি এরকম একটি সাধারণ মধ্যবিত্ত উচ্চ মধ্যবিত্ত পরিবার মেড টু ডু ফ্যামিলির একটা ঘটনা ইয়াং কাপল সিকিমে থাকে ছেলেটি সিভিল ইঞ্জিনিয়ার ছোট আড়াই বছরের একটি ছেলে যে জন্ম থেকে অসুস্থ হার্টের একটা সমস্যা নিয়ে জন্মেছে পার্টিকুলার যেটা দেখানো হয়েছে সমস্যাটা যেটা হয় যে ওর একটা সার্জারির জন্য ওকে কলকাতায় নিয়ে আসতে হয় তারা ফ্লাই করে আসেন কলকাতায় একটি বেসরকারি হাসপাতালে তাকে বা নার্সিং হোমে ভর্তি করা হয় এবার যেটা হলো যে ওরা একটা এমার্জেন্সি অপারেশন করতে হবে ওই রাতেই করতে হবে কারণ ছেলেটির যা অবস্থা তাতে বেশিক্ষণ ওয়েট করা যাবে না যে অ্যামাউন্ট নার্সিং হোম থেকে বলা হয়েছে ডিপোজিট করার জন্য সেটা একটা বেশ হিউজ অ্যামাউন্ট তখনই যে ঘটনাটা ঘটে সেই দিন সন্ধ্যাবেলাতেই এই ডিমানিটাইজেশনের ঘটনাটা ঘটা হয় মানে ডিসিশনটা আসে এবং তাতে তো বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান নানা রকম ডিসিশন একটা টানাপোড়েনের মধ্যে তো এখানে দেখানো হয় যে এই কাপলটি কি অবস্থার সম্মুখীন হয় এই টাকাটা জোগাড় করা কিভাবে জোগাড় করবে এই মুহূর্তে এটিএম থেকে তারা তুলতে পারবেন না ক্রেডিট কার্ডে এই মুহূর্তে ইউজ করা সম্ভব নয় অতটা অ্যামাউন্ট দেওয়া তাহলে ক্যাশ টাকা কোথায় পাবে কলকাতায় এদের কোনো আত্মীয় নেই ধরে নেওয়া গেল যে এরা কলকাতায় কানেক্টেড নয় অন্যান্য শহরে পুনেতে আছে ম্যাঙ্গালোরে আছে কোথাও হয়তো আছে কলকাতায় কেউ নেই যার কাছ থেকে যাইতে পারে এই পরিস্থিতিতে ন্যাচারালি বাচ্চাটির মা অর্থাৎ আমি যে চরিত্রটা করেছি এক তো তার সন্তান অসুস্থ সে প্যানিক্ত হয়েই আছে তার মধ্যে টাকার ঘটনাটাতে ছেলেটিও টেন্সড হয়ে যায় প্রচন্ড বাবাজি তো এই পরিস্থিতিতে একটি কন্ট্যাক্ট পায় তার পরিচিত মানুষের সূত্রে যে একজন ব্যবসায়ীর কাছ থেকে কিছুটা টাকা তো তখন আর সে ভেবে দেখে না যে কে কি বৃত্তান্ত ওই মুহূর্তে কেউ সেক্ষেত্রে আমরা যদি ট্রেলারটা দেখি তোমার ক্ষেত্রে কিন্তু দেখতে পাচ্ছি একদম বিশাল ভাবে চেঞ্জ করা হয়েছে তোমার চরিত্রটা সেটাই একদম কারণ ওকেই চোখে পড়ছে খুব ওর অ্যাকসেন্টটা চোখে পড়ছে তোমার সেই চরিত্রটা নিয়ে যদি কিছু বলো বাসিকে আমরা বেসিক্যালি সবাই চিনি এরকমটা হয়েই থাকে প্রত্যেকটা ঘরে ঘরে একটি মেয়ে যার বাবা নেই যার মা তাকে স্ট্রাগল করে সেটা যেভাবেই হোক কয়লা খনিতে কয়লা ভেঙে হোক বা অন্য কোনোভাবে হোক সেভাবে তাকে বড় করে তোলা আর মায়েদের কাছে তো একটাই রেসপন্সিবিলিটি মেয়েকে বিয়ে দেওয়া তো তার বিয়ের ঝোঁকটা বা বিয়ের সময়টাতেই যদি এরকম একটা ঘটনা ঘটে একটা গ্রামে একটা গরিব মেয়ে অবশ্যই পণ প্রথা যেটা এখনও আমরা বন্ধ করতে পারিনি সব জায়গা থেকে সেরকম যদি একটা সময় চলে আসে পণ দিয়েও যদি বিয়ে ঠিক হয়ে যায় সেরকম একটা সময়ে যদি এরকম একটা ঘটনা ঘটে তো সেক্ষেত্রে কি হতে পারে যখন সেই মায়ের কাছে টাকা আছে কিন্তু টাকাগুলি অচল আর সব থেকে বড় কথা আমি একটা ডায়লগ আছে দেখবে এখানে সম্পূর্ণই একটা অন্য ল্যাঙ্গুয়েজে আমার কথা বলা পুরো ল্যাঙ্গুয়েজটা গেইন করা আমি জানতাম না এরকম ভাবে কথা বলা ইত টাকা তো পাবি কোথা থেকে সো এটা একটা মেয়ের কাছে মানে মায়ের কাছে মেয়ের হয়ে একটা বড় প্রশ্ন এত টাকা তার মা যে মা মানে যে সে জানে মা কয়লা ভেঙে তা মানে প্রতিদিন ঘরে আসে
মা কোথা থেকে এত টাকা পাবে, টাকাটা জোগাড়ও হয়ে যায় জমি বিক্রি করে, কিন্তু অচল হয়ে যায়। সেই সময়টাতে সেই মেয়েটির কি পরিস্থিতি হতে পারে, আর মেয়ের থেকেও বড় সেই মায়ের কি পরিস্থিতি হতে পারে, এটা নিয়ে আমার প্রথম গল্পটা। তো এই যে কয়লা খনির কথা বললে, তোমাকেও কি আমরা সেভাবে দেখতাম, মানে ওই জায়গায় গেছো কি? হ্যাঁ, তুমি দেখলেই বুঝতে পারবে, টোটালি ডিফারেন্ট ওই জায়গা, পলিউশন, টোটালি কোল এরিয়া। আমার তো ডাস্ট অ্যালার্জিও ছিল, কিন্তু তা সত্ত্বেও ওই সময়টার মধ্যে থেকে বেসিক্যালি তখন আমি নিজেকেও ভুলে গিয়েছিলাম, বাসি আমাদের মধ্যে উপস্থিত ছিল। সো ইটস এ গ্রেটফুল জার্নি। আচ্ছা, আমি তোমার কাছে যাব যে এই যে শুনছি মানে তিনটে যেহেতু গল্প, তিন জায়গায় শুটিং হয়েছে, কোথায় কোথায় শুটিং গুলো হয়েছে? প্রথম শুটিং যেটা ছিল সেটা কলিহারি এরিয়াতে ছিল, রানীগঞ্জ। আমারটা ঠিক আছে। আর দ্বিতীয়টা হচ্ছে আমাদের এখানে কলকাতায় একটা প্রাইভেট নার্সিং হোমে। আর তৃতীয়টা হচ্ছে তিনটে জায়গা মিলে, একটা নেপালগঞ্জ জুলফিয়াতে, আর সেকেন্ড পোর্শনটা হচ্ছে বকখালিতে। এই জায়গায় শুটিং গুলো আমাদের খুবই দারুণ এক্সপিরিয়েন্স সব জায়গাতে। যে ফার্স্টটাতে আরো খুব ভালো এক্সপিরিয়েন্স ছিল, দ্বিতীয়টা তো খুব ভালো একটা জায়গা, যেটা ডেফিনেটলি করা। আর এখানে আমাদের খুব দেখবেন খুব ভালো ভালো শট ইউজ হয়েছে, ঠিক আছে। খুব আপনি যখন ট্রেলার দেখবেন তখনই বোঝা যাবে কি সুন্দর এখানে শট গুলো নেওয়া হয়েছে, আপনারা দেখতেই পারবেন। স্পেশালি থার্ড পার্টটাতে আরো খুব ভালো ভালো শটস আছে নেওয়ার জন্য। যদিও মানে মানুষের খুব খারাপ একটা সময় নেই ছবিটা, কিন্তু খারাপ সময় কি একটু হলে বোধ হয় ভালো করে দেয় গান। এই ছবিতে কি সেরকম কিছু আছে, মানে গান কি আছে? হ্যাঁ, ছবিতে এমন স্টোরির মধ্যেখানে যে গানগুলো কমার্শিয়াল হয় এমন নেই। এটা এই যে গানগুলো আছে এটা টোটালি রিলেটেড টু স্ক্রিপ্ট, ঠিক আছে। এখানে তিনটে গান আছে, একটা গান খ্যাপা বাউল, যেটা অলরেডি ইউটিউবে চলছে, অন্য জায়গায় সবাই শুনতে পাচ্ছে, ওটা গেয়েছে পটা, আমাদের পটা দা। আর আমাদের নেক্সট সং যেটা আছে একটা গজল, ঠিক আছে, এটা স্ক্রিপ্টের মধ্যে এত সুন্দর ভাবে রিলেট, এটা না দেখলে লোকে বুঝতে পারবে না, ওটা গেয়েছে আইবি। আচ্ছা, ঠিক আছে। তো এই দুটো আর একটা গান আছে, তো আমার মনে হয় একটু গানটা গাইলে ভালো। হ্যাঁ, আমি এটাই বলতাম, পটা 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 মনে আছে আর ভাসছে। হ্যাঁ, তাও একটু একটু অসম্ভব, মানে লিরিক্সও মনে রাখা আপনাদের মতো গাওয়া অসম্ভব। প্লিজ দু লাইন বলুন, করার মতো করি, তুমি ধরো। হে খ্যাপা বাউল, হে খ্যাপা বাউল, কেন ঘবি তো ঝড়ে যাবে গৌড়ে নদী যে দুপাশে, না 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 না। তিনটে গল্পের সাথে কি করে যায় সময় কিন্তু মানুষের ওই ভেদাভেদটা থাকে না, ওই গানটা কোথাও সেখানে মনে হয়েছে সেই ভেদাভেদটাকে মিটিয়ে দিয়েছে। যেরকমটা তুমি বললে, গান এত সবকিছু শূন্যতার মধ্যেও গান মানুষের মন ভালো করে দিতে পারে একদম। আর সত্যি গানটা শুনে কোথাও একটা দুঃখ থাকলেও এটা কিন্তু সেই মন ছুঁয়ে যায় গানটা। যে বললাম শূন্যতা, কোথাও একটা শূন্যতারও একটা জায়গা রয়েছে কিন্তু ওর মন ছুঁয়ে গেছে। কাছে না দূরে, রাতে দুপুরে যাবি কোন সুলুকে। আচ্ছা, যে মানুষটার জন্য আমরা এই ছবিটা আজকে পাচ্ছি, আজকে তো সে নেই, শুভেন্দুদা। তো শুভেন্দুদাকে নিয়ে যদি কিছু বলো, যে পরিচালক হিসেবে শুভেন্দুদা কেমন তোমাদের সকলের কাছে? শুভেন্দুদার এটা যখন উনি স্ক্রিপ্টটা ভেবেছিলেন, তো সর্বপ্রথম উনি আমার কাছে এসেছিলেন, আমাকে বললেন কি উদয় আমি একটা এমন ভাবছি, ঠিক আছে, ইটস আ ফার্স্ট ডিমনিটেশন ফিল্ম হতে পারে, তো আর ইন্টারেস্টেড? আমি ভাবলাম কি ফাইন,
যেমন অনন্যা বললো কি কোনো স্ক্রিপ্ট ছিল না হাতে, তখন আমাকে সব থেকে আগে আমাকে শুভেন্দু দাদা একটাই কথা বললো যে আচ্ছা সেকেন্ড যে স্টোরিটা হবে না, যে চরিত্রগুলো হবে ওকে আমি কোনো স্ক্রিপ্ট দেবো না, কেন হোক এমনি যা ন্যাচারাল ঘটবে সেটাই আমাকে এইভাবে প্রথমে বলেছিল। তো আমি আমি একটা জিনিসই বলতে চাই কি আই থিংক তোমাকে শূন্যতা অল ক্রেডিট গোস টু শুভেন্দু দা আমার সামনে তো পড়ে গল্প করার মতো কিছু নেই, উনি যা বলছেন ধরো ভাবো এটা এই হচ্ছে তোমার আমার জীবনের গল্প বা তোমার জীবনের গল্প, তো এইরকম যদি হয় তুমি কিভাবে করবে, আমি বললাম যে আমি কিন্তু এইভাবে করবো, আচ্ছা এইভাবে করবো, আচ্ছা ওইভাবে কি করবে, একটা শর্ট দিয়ে দেখলাম মানে না আমার মনঃপূত হচ্ছে, তাহলে তুমি তোমার মতো করো। এখন এটা করছে গল্পটা বললাম এই ভাবে আমরা যাব, সেই মতো টেনশনটা বিল্ড হবে সেটা কিন্তু নিজেদের ভেবে ভেবে যাই হোক ছক ভেঙে জিনিস কজন করতে পারে, মানে মানুষ তো ছকের মধ্যেই থাকে, এটা খুব ভালো চিন্তাধারা মানুষ ছাড়া আর কিছু পাই পারে না, আর মেকিংটাও ছকের বাইরে গিয়ে সবটাতে উনি শুরু থেকে শেষ অবধি কন্টিনিউয়াসলি একা একা দৌড়েছেন আর দৌড় করিয়েছেন আর কি। আমি যেটা পেয়েছি ওনার কাছ থেকে ভীষণ ইনভলভমেন্ট, সেটা আর্টিস্টদের সাথেও অ্যাক্টরদের সাথেও একটা ইনভলভমেন্ট, কাজটার প্রতি অসম্ভব ভালোবাসা, মানে পাগলের মতো মানে ডেডিকেশন, মানে ডেডিকেশন ভাবে মানসিক ভাবে একটা মানে একটা মানে এনগ্রোসড হয়ে, সুতরাং আমরা প্রত্যেকেই প্রত্যেকটি গল্পে দেখবেন যে 100% দেওয়ার চেষ্টা করেছি, এবারে হ্যাঁ নিশ্চয়ই আরো ভালো হবে ভবিষ্যতে, শুভেন্দু দার কাজও আরো ভালো হবে এই কিছুদিনের মধ্যে কি করেছো, এক মাস মানে আমাদেরকে এটা মাথায় রাখতে হবে দ্যাট উই আর নট ইন দ্য ফেভার অর নট অপোজ দ্য গভর্নমেন্ট, এটা আমাদের মাথায় রাখতে হবে, আর এটাকে নিয়ে চিন্তা ভাবনা করে এই স্ক্রিপ্ট লেখা বা স্টোরিটাকে ন্যারেট করা, এটাকে কোনো কিছু বিরুদ্ধে কিন্তু না, আমি যে বললাম না যে একটা ঘটনা যখন ঘটে মানুষের অজ্ঞতা মানুষের ল্যাক অফ পেশেন্স অনেক ঘটনা ঘটে যেখানে কিন্তু আমরা সেই দুর্ঘটনাগুলোকে বা ঘটনাগুলোকে আমরা কিন্তু একটু মানে ঠান্ডা মাথায় ভাবলে আমরা সেই ফেজটা কিন্তু শান্তিমতো কাটাতে পারি, এটা আমার সবার ক্ষেত্রে বলা মানে যে কোনো রাজনৈতিক ডিসিশন হোক বা সোশ্যাল ইস্যু অবশ্যই আমরা একটু শান্তি রাখতে পারলে বোধ হয় আমরা অনেক ভালোভাবে থাকতে পারবো, সবাই শান্তি চাই, এটাই তো। অনেক কথা হলো শূন্যতা নিয়ে, অনেক কিছু জানলাম, কিন্তু শেষে দর্শকদের জন্য যদি তোমরা সকলে কিছু একটু বলো। সবার খুব ভালো লাগবে, ভীষণ ভালো লাগবে, আর আমার বিশ্বাস সবাই দেখবে, এইটুকুই বলবো, তাই বলবো নিজেদের গল্প দেখতে আসুন, নিজেদের জীবনটাকে দেখতে আসুন, একদম শূন্যতা দেখতে আসুন, 31 মার্চ আমরা সবাই আসছি, আপনারাও আসবেন, এবং আমি আশা করবো আপনাদের এই গল্পটা খুব ভালো লাগবে, ছবিটা তো নিশ্চয়ই। আমি শুধু একটা জিনিসই বলবো যে যেটা অনন্যা বললো 31st of March এই ফিল্মটা রিলিজিং, আপনারা সবাই মিলে আসুন, যেহেতু এটা ফার্স্ট ডিমনিটাইজেশন উপর একটা ছবি ভারতবর্ষে নোটবন্দিকে নিয়ে, আপনাদের ভালো লাগবেই, আপনারা যখন সিটে বসে থাকবেন তখন আমি ভাববেন যে ফাইন এই ক্যারেক্টারটা আমি হতে পারতাম বা ওটা হয়েওছে, এটা হয়তো আমি হতেই পারে, তো আপনারা সবাই মিলে আসুন, ছোট থেকে নিয়ে বড় সবার জন্য এই ফিল্মটা তৈরি হয়েছে। আমি শুধু যেতে একটাই কথা বলবো, শূন্যতা কাহিনী হলেও
বাস্তবের খুব কাছাকাছি। গল্প হলো সত্যি, নিশ্চয়ই শূন্যতাও খুব ভালো লাগবে। ফিঙ্গারস ক্রস, একদম। থ্যাঙ্ক ইউ সো মাচ। থ্যাঙ্ক ইউ। আর আপনাদেরকে যেটা বলি যে ভালো সিনেমা বা ছবি মানেই কিন্তু একটা গল্প, আর সেই গল্পটা যদি আমার বা আপনার হয় তাহলে সেই সিনেমা হয়তো আমাদের মনের আরও কাছাকাছি চলে যায়। সেরকমই হয়তো একটা ছবি শূন্যতা। এই শূন্যতা দেখুন, নিজেদের কাছের মানুষদের সেই পরিস্থিতির কথাগুলো একটু রিয়েলাইজ করুন। তবে সবার উপরে সবসময় যেটা বলে থাকি সেটা আবারও বলবো যে বাংলা ছবির সাথে থাকুন, বাংলা ছবি হলে গিয়ে দেখুন। আজ এখানেই শেষ করছি, তবে বাংলা ছবির নানান খবর জানতে অবশ্যই চোখ রাখুন সিটি সিনেমা এবং সিটি টলিউডে। সমাজ এবং সময়, সাধারণ মানুষের কথা, বঞ্চিত মানুষের কথা, পাওয়া না পাওয়া, পরাজিত মানুষের কথা, শূন্যতা।